আল্লাহর নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানি জানব কোরআন হাদি সামি জানব কোরআন হাদি সামি ইংসা অংশ ইংসা অংশ ইংসা সালামু আলাইকুম রহমতুল্লা আবর কথা আমাদের একবার প্রশ্ন আছে যে হ্যাঁ বর্তমানে লকডাউনের সময় মসজিদে সালাদ আদায় করা হচ্ছে না আর হাদিসের মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে একটা সালাদকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে এশাকের সালাদ যেটা পড়লে আপনার পরিপূর্ণ হজমরা সোয়াব পাওয়া যায় হ্যাঁ তো এই কারণে তিনি বলছেন যে এটা তো নামাজের হ্যাঁ যেই জায়গায় নামাজ পড়েছে ফজরের সালাদ সেখানে বসে এশাকের সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় তারপরে এশাকের সালাদ পড়লে এই সাপটা আসে এখন তো আমরা মসজিদে যাইতে পারি না ঘরে কি আদায় করা যায় আমরা বলল যে ঘরে একই অবস্থায় আপনি মাজুর হওয়ার কারণে ঘরে যে আপনি ফজলত সালাদ আদায় করেন সেখানে অবস্থান করে জিজ্ঞেস করে ব্যস্ত থাকেন সূর্য ওঠার পর আপনি হ্যাঁ পড়েন তারপরে একই সব পাবেন কিন্তু আরেকটা কথা আসছে যে আপনি সালাদ পরে এদিক ওদিক করে তারপরে আপনি সূর্য ওঠার পরে পড়বেন তাইলে পুরো সোয়াব পাওয়ার নিশ্চয়তা নেই কারণ হাদিসের মধ্যে যেই হ্যাঁ শর্তেই সবের ঘোষণা দেওয়া আছে সেটা হচ্ছে যেখানে সালাদ পড়েছে সেখানে অবস্থান করে জিজ্ঞেস করে ব্যস্ত থাকার কথা হ্যাঁ সুতরাং সেটার ব্যাপার হ্যাঁ আল্লাহ ভালো জানে কতটুকু আপনি সাপ পান শর্ত না মানার কারণে হ্যাঁ কিন্তু যেটা শর্ত সাপেক্ষ করতে হয় সেটা তো বললামই আর বর্তমানে ওই যে মসজিদে অবস্থান করার কথা পুরুষের সেখান থেকে আপনি মাজুর হওয়ার কারণে ঘরে অবস্থান করেন সবাই আল্লাহ কিন্তু ঘাটতি দিবেন না কারণ আপনি মাজুর হ্যাঁ এরকম যারা অন্য সময়ও মাজুর থাকে মসজিদ খোলা থাকা অবস্থায় তাদের জন্য একই সব কারণ ওজনের ক্ষেত্রে আল্লাহ হাজির শানু হম স্বাভাবিক অবস্থার চেতনা হিসেবে তাকে পরিপূর্ণ সব দিয়ে থাকবেন এটাই হচ্ছে আদেশের ঘোষণা জয়াকুল্লা খায়ের